নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড আই কিউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে একটা নতুন বইয়ের আমি রিভিউ করব বইটার নাম হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থ্রু ম্যাপস এটা কিরণ পাবলিকেশনের একটা বই এই বইটা অন্যান্য যে কোনো বইয়ের থেকে কেন ভালো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সেটা বুঝতে পারবে ঠিক আছে তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে তো দেখো এবার আমি ফার্স্টেই দেখে নেব বইটার দাম কত তো বইটার দাম যদি দেখো এমআরপি লেখা আছে দুশো পঁচানব্বই টাকা তোমরা এটা যে কোনো লোকাল স্টোর বা অফলাইন বা অনলাইন যেখান থেকে খুশি কিনতে পারো আমি এটা অনলাইনে কিনেছি দুশো চল্লিশ টাকার মতো পড়েছে আমি এটা ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো তো এর যদি আমি কনটেন্টে এবার চলে আসি তো ফার্স্টেই তোমরা দেখতে পাবে জেনারেল ইন্ট্রোডাকশান অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার জেনারেল ইন্ট্রোডাকশান একটা দেওয়া আছে তারপরে আছে দেখো ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ তারপরে আছে নেবার কান্ট্রি তারপরে আছে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া ঠিক আছে মানে টলেস্ট কোনটা কি আছে বিগেস্ট কি আছে লংগেস্ট কি আছে এগুলো তারপরে মাউন্টেন পিক আছে তারপরে মাউন্টেন অ্যান্ড হিলস আছে তারপরে মেজর ভ্যালি আছে তারপরে প্ল্যাটিওগুলো আছে তারপরে মেজর প্লেনগুলো আছে ঠিক আছে এইভাবে দেখো তোমাদের কিন্তু এই ফার্স্ট পেজে টোটাল চোদ্দোখানা কন্টেন্ট আছে তারপরে যদি দেখো তোমরা এখানে আছে ইম্পর্টেন্ট রিভার তারপরে পোর্ট যেগুলো আছে মিনারেল কোথায় কি পাওয়া যায় ঠিক আছে এগুলো কিন্তু সবই ম্যাপের মাধ্যমে এবং থিওরির মাধ্যমে দেওয়া আছে তারপরে দেখো দু হাজার এগারোতে যে লাস্ট সেন্সাসটা আমাদের হয়েছিল সেইটা সম্বন্ধে আছে ঠিক আছে তারপরে আছে ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া ডিফারেন্ট ফ্যাক্টস রিলেটেড টু ইন্ডিয়া ঠিক আছে ফরেস্ট রিপোর্ট দু মানে এই বইটার মধ্যে তোমরা ভূগোলের যে 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 কন্টেন্টগুলো এক একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হয় সমস্ত কন্টেন্টগুলো কিন্তু ম্যাপের থ্রু পড়ে নিতে পারবে এবং ম্যাপের থ্রু পড়লে একটা সুবিধা হয় তোমরা এটা অল্প সময়ের মধ্যে মানে কভার করতে পারো আর এক্সামের আগের দিন মানে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই একটা ভূগোলের মতো বিশাল সাবজেক্টকে তুমি কভার করে যেতে পারো তো দেখো ফার্স্টেই যেটা রয়েছে তোমাদের জেনারেল ইন্ট্রোডাকশান অফ ইন্ডিয়া তোমরা এখানে দেখতে পাবে ইন্ডিয়ার জেনারেল ইন্ট্রোডাকশান কিন্তু ম্যাপের মাধ্যমে দে দেওয়া আছে দেখো ফার্স্টে কী আছে আমাদের ভারতের পাশের যে কান্ট্রিগুলো সেগুলো দেখো সবুজ রঙে দেওয়া আছে দেখো ফার্স্টে আছে আফগানিস্তান আছে পাকিস্তান আছে তারপরে দেখো ডান দিকে দেখতে পাবে তোমরা চায়না আছে তারপরে দেখো ভুটান রয়েছে এখানে তারপরে মায়ানমার রয়েছে ঠিক আছে এই করে কিন্তু শ্রীলঙ্কা রয়েছে নিচে এই করে দেখো তোমাদের কিন্তু সবগুলো দেওয়া আছে এবং এর দেখো যে থিওরির কথা আমি তোমাদের বলছিলাম থিওরিটা কিন্তু নিচের থেকে দেখতে পাবে তোমরা দেখো ইন্ডিয়ার লোকেশন কোথায় আছে ঠিক আছে লেখা আছে লোকেটেড ইন দ্য মিডিল অফ সাউথ এশিয়া ঠিক আছে দেখো টপিক অফ ক্যান্সার কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে ঠিক আছে কখানা স্টেটের ওপর দিয়ে গেছে এ দেখো সবই কিন্তু তোমরা দেখতে পাবে তারপর দেখো তারপর লেখা আছে লঙ্গেস্ট বর্ডার কার সাথে শেয়ার করে ইন্ডিয়া ঠিক আছে উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে শেয়ার করে তারপরে দেখা যাচ্ছে দেখো শর্টেস্ট বর্ডার এই যে দেখো ছবিতে দেওয়া আছে শর্টেস্ট বর্ডার তুমি আফগানিস্তানের সাথে ইন্ডিয়া শেয়ার করেছো এখানটা তোমরা দেখতে পাবে সবাই তারপরে দেখো ইস্টার্ন মোস্ট পয়েন্ট কোনটাকে বলা হয় ঠিক আছে তারপরে সাউথ মোস্ট পয়েন্ট কোনটাকে বলা হয় সব কিন্তু এখানে দেওয়া আছে থিওরির মাধ্যমে এবং সেটা সেগুলো কিন্তু দেখো ছবিতে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে এবার যদি আমরা সেকেন্ডে চলে আসি যে আমাদের ইন্ডিয়ার যে স্টেটগুলো আছে এবং ইউনিয়ন টেরিটোরিজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে একদম আপ টু ডেট মানে লাদাখ এবং জম্মু কাশ্মীর ভাগ হওয়ার পরের কিন্তু এগুলো ম্যাপ টোটাল এখন আমাদের দেখো স্টেট আছে টোটাল আটাশটা আর ইউটি আছে টোটাল আটখানা সেটা কিন্তু এখানে পুরো ম্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে এই যে তোমরা এখানে দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবে দেখো নিচের দিকে দেখতে পাবে তোমরা কেরালা তামিলনাড়ু ঠিক আছে এই করে কিন্তু দেওয়া আছে তারপর দেখো ইউনিয়ন টেরিটরির জন্য কিন্তু ওরা আলাদা করে আবার একটা ম্যাপের মাধ্যমে দিয়েছে তারপর কী দেওয়া আছে নেবার কান্টি ঠিক আছে এবং বর্ডার সেগুলোর কিন্তু থিওরিতে থিওরির মাধ্যমে সুন্দর করে বলা আছে তোমরা সেগুলো দেখতে পাবে এবার যদি একটু পরের দিকে আমি চলে যাই দেখো মেন যে জায়গা থেকে তোমাদের বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ইন ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস অফ ইন্ডিয়া তো দেখো এখানে দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা কেটু আমাদের সব থেকে বড়ো যে উঁচু পিকটা সেটা হচ্ছে কেটু দেখো তোমাদের ছবির মাধ্যমে কিন্তু দেওয়া আছে হায়েস্ট পিক অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়া ঠিক আছে কেটু তার কিন্তু কত উচ্চতা সেটাও পাশে লিখে দেওয়া আছে আট হাজার ছশো এগারো মিটার ঠিক আছে তারপরে দেখো মানে একদম সুন্দর দেখো এই যে আমাদের ওয়ার্ল্ডের সবথেকে হায়েস্ট পিক ঠিক আছে মাউন্ট এভারেস্ট আমরা সকলে দেখতে পাচ্ছ এখানে আট হাজার আটশো মিটার সেটা দেওয়া আছে দেখো আমাদের বেঙ্গলের হায়েস্ট পিক কিন্তু দেওয়া আছে সিকিমের হায়েস্ট পিক আমরা যেটা টাইগার হিল থেকে দেখি আট মিটার সেটাও কিন্তু এখানে দেখা দেওয়া আছে সমস্ত স্টেটের যেখানে যেখানে মানে আমাদের যে কোনো স্টেটে যে হায়েস্ট পিক সেগুলোও কিন্তু আলাদাভাবে দেওয়া আছে এবং সেগুলো কিন্তু নিচে লিখে দেওয়া আছে এই যে তোমরা সেটা দেখতে পাবে যেটা থিওরির মাধ্যমে লেখা আছে এ দেখো ফার্স্টে লেখা আছে ফোর হায়েস্ট পিক অফ ইন্ডিয়া কে টু ঠিক আছে গডউইন অস্টিন যেটাকে বলি সেটা দেওয়া আছে এখন যেটা পাক অকুপাইড ঠিক আছে তারপরে দেখো লেখা আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে নাঙ্গা পর্বত তারপরে রয়েছে নন্দা দেবী এইভাবে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে চারটে হায়েস্ট পিক সেগুলো কিন্তু লেখা আছে তারপরে দেখো ফ্লোচার্টের মাধ্যমে দেওয়া আছে নর্থ থেকে সাউথের অর্ডারে ইম্পর্টেন্ট যে মাউন্টেন পিকগুলো রয়েছে এবং সেগুলোর দেখো সম্পূর্ণ কিন্তু থিওরি তোমরা এখানের মধ্যে পেয়ে যাবে এরপরে যদি তোমরা চলে আসো দেখতে পাবে ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেমন দেখো এখানে দেওয়া আছে ইন্ডিয়ার কারাকুলাম তারপরে রয়েছে দেখো ঝাসকার লেন্থ তারপরে রয়েছে পীর পাঞ্জাল তারপরে রয়েছে আমাদের গেটার হিমালয় দেখো এগুলোর কিন্তু থিওরি তোমরা আবার এখানে পেয়ে যাবে সুন্দরভাবে দেওয়া আছে দেখো ট্রান্স হিমালয় যেটাকে বলি তার মধ্যে চারখানা রেঞ্জ পড়ছে কারাকুলাম লাদাখ ঝাসকার কৈলাস ঠিক আছে তারপরে গেটার হিমাল হিমালয় তারপরে রয়েছে মি মিডিল হিমালয় তারপরে রয়েছে শিবালিক যেটা একদম নিচে থাকে তো দেখো এইভাবে কিন্তু তোমাদের এই বইটায় থিওরি এবং ম্যাপের মাধ্যমে সম্পূর্ণভাবে বইটা কভার করেছে খুব ভালো একটা বই তোমরা চাইলে এটা দেখতে পারো ঠিক আছে এইভাবে রয়েছে টোটাল যদি এই বইটায় দেখো পাতা রয়েছে টোটাল দুশোটার মতো পাতা রয়েছে তো তোমাদের এই দামে বইটার মানে ওয়ার তিট বলতে পারো বইটা তোমরা এই বইটা নিতে পারো তোমাদের পরীক্ষার আগে এটা খুবই ভালো হবে তো দেখো শেষে যদি আমরা দেখি একবারে শেষে তো ইন্ডিয়ার যে ম্যাপগুলো রয়েছে পলিটিক্যাল ম্যাপ ঠিক আছে তারপরে দেখো এখানে দেওয়া আছে মনসুন ম্যাপ ঠিক আছে সম্পূর্ণ সব ম্যাপগুলো কিন্তু শেষে দেওয়া আছে তারপরে দেখো আমাদের যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসটাও কিন্তু এই শেষে ধরেছে যে কোথায় জনঘনত্ব বেশি এগুলো এবং রঙিল চার্ট এবং ফ্লো চার্টের মাধ্যমে দেওয়া আছে পাই চার্টের মাধ্যমেও দেওয়া আছে যাতে তোমাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারপরে ইন্ডিয়ার ওয়েটল্যান্ডগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলোর নাম দেওয়া আছে ঠিক আছে এই করে কিন্তু বইটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের আমাদের যে ফরেস্ট রিপোর্ট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তিরিশ নম্বর চাপটায় ঠিক আছে তো আমাদের যে ডিফারেন্ট ফ্যাক্ট রিলেটেড টু ইন্ডিয়া ঠিক আছে দে সন প্রজেক্ট মানে আমাদের বিভিন্ন প্রোজেক্ট থেকে কোন নদীর ওপরে অবস্থিত কোথায় অবস্থিত কোন রাজ্যে সেই প্রজেক্ট মানে সমস্ত পরীক্ষায় এই কোয়েশ্চেনটা মানে গ্যারেন্টি এসে থাকে তো তোমরা এই এইটুকু জায়গা কিন্তু পড়লে এবং এই ম্যাপটা দেখলে সেগুলো মনে রাখতে পারবে তো এটা একটা তোমাদের প্লাস পয়েন্ট এবং সেগুলোর কিন্তু এখানে দেখো থিওরির মাধ্যমে দেওয়া আছে যে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন বা প্রোজেক্ট ঠিক আছে সেটা কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত ঠিক আছে তারপরে দেখো ভা ভাকড়া নাঙাল প্রোজেক্ট মানে তোমাদের তো সব কোশ্চেনেই মানে সব পরীক্ষাতেই প্রায় এই কোশ্চেনটা পড়ে থাকে তারপরে হিরাকুন ড্যাম ঠিক আছে আমাদের যে লংগেস্ট ইস্টার্নের ড্যাম সেটা কোথায় অবস্থিত ঠিক আছে তোমরা এখানে দেখো গন্ডক প্রজা প্রজেক্ট কোথায় নর্মদা ভ্যালি প্রোজেক্ট সেটা কোথায় সব কিন্তু এই বইটার মধ্যে তোমরা থিওরি এবং ম্যাপের মাধ্যমে পাবে তোমাদের সেটা পড়তে কিন্তু খুবই সুবিধা হবে তো চাইলে তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো আমি তো বলবো অ্যাডলাসের থেকে অনেক বেটার বই আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা ইউপিএসসি পরীক্ষাই দাও আর ডাব্লিউ পরীক্ষা দাও বা রেলেরই পরীক্ষা দাও তোমাদের সব পরীক্ষার জন্য এই বইটা কিন্তু খুবই ভালো হবে আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার